স্বাগত নিউজ 24 দিনের সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা তখন বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার আজ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে মহাপরিচালক জানান অনিয়ম বন্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে একই সাথে আজকের পর নিত্যপণ্যের যে কোনো ধরনের লেনদেনে পাকা রসিদ বাধ্যতামূলক অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন কেবল ধরপাকড় করে বাজার নিয়ন্ত্রণে আনা যাবে না এর জন্য দরকার সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে যৌক্তিক পদক্ষেপ আমি ওনারা হতে বুঝতে পেরেছেন মানে মৌলভীবাজার এইটাই কথা এবং আপনাদেরকে কিন্তু আমরা বারেবারে এই যে মিটিং আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা চাই আর জববারের বিষয় আছে না ওনারা বলছে একদম কোল 200 কেজি আমাদের একটা অবজারভেশন আছে আমরা এখানে মিটিং এ স্পষ্টই বলি ব্যবসা হলো ব্যবসায়ীর কাজ কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি করছে ভোক্তা অধিকার দপ্তর সেখানেও নেই স্বস্তি তীব্র রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেলে না কাঙ্ক্ষিত পণ্য বিস্তারিত জানাতে কারণবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ সুলতান আহমেদ আপনার কাছ থেকে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি ভোক্তা অধিকারের ট্রাকে মানুষের ভিড় কেমন দেখছেন আর পণ্য নিয়ে অভিযোগ আছে কিনা এবং ওই যে বলা হচ্ছে যে পণ্য কেনার সময় অবশ্যই রসিদ না বাধ্যতামূলক তা সেই ক্ষেত্রে ভোক্তা অধিকারের তরফ থেকে কোনো প্রচার প্রচারণা চালানো হচ্ছে কিনা এবার বিষয়গুলো নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন আকাশ ঠিক যেমনটি বলছিলেন আপনি যদি দেখুন যে আমার পেছনে খোলা আকাশের নিচে কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে এই লাইন এখানে কিছুটা কম কারণ এই ট্রাক বিক্রি প্রায় শেষ দিকে এটি খাদ্য অধিদপ্তরের ট্রাক যেখানে আসলে চাল এবং আটা বিক্রি করা হচ্ছে এর বাইরে আমি যদি দেখি অন্যান্য যে সমস্ত ট্রাক রয়েছে টিসিবির ট্রাক সেখানে আমরা দেখেছি যে হাজার হাজার মানুষের ভিড় আমরা এমন কয়েক জায়গায় পেয়েছি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ট্রাকের পণ্য শেষ হয়ে গিয়েছে কিংবা ট্রাক আসেনি কিংবা ট্রাক আসতে দেরি করছে অর্থাৎ এমন নানাবিধ বিষয়ে কিন্তু সাধারণ ভোক্তারা কিন্তু এক প্রকারের বিরক্ত যখন বাজারে যখন নিত্যপণ্যের দাম লাগানহীন তখন কিন্তু সরকারি এই সংস্থাগুলোর উপরে আসলে ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই খাদ্য মন্ত্রণালয়ের এই ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাক সেলে 30 টাকা কেজি দরে একজন প্রতি 5 কেজি চাল দেওয়া হচ্ছে একদিনে সর্বোচ্চ এবং এর পাশাপাশি খোলা আটা যেটি সেটি 18 টাকা কেজি দরে যদিও এই ট্রাকের সেই আটা কিন্তু বিক্রি শেষ হয়ে গিয়েছে যদি প্যাকেট আটা হয় সেক্ষেত্রে 23 টাকা দাম নেওয়া হচ্ছে এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যেটি টিসিবি ট্রাকে দেখা যায় না সেটি হচ্ছে আঙুলের ছাপ নিয়ে অর্থাৎ ফিঙ্গার নিয়ে কিন্তু এখানে দেয়া হচ্ছে অর্থাৎ একজন মানুষ যেন বারবার লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে না পারে সেই ব্যবস্থাটি তারা করেছেন এক প্রকার যেমনটি আপনি বলছিলেন যে যখন নিত্যপণ্যের লাগামহীন দাম এটি তেল বলেন চাল বলেন আটা বলেন সবজি বলেন মাছ মাংস বলেন সব পণ্যের দামে কিন্তু সাধারণ মানুষ একেবারে নাবিশ্বাস উঠছে বাজারে এবং আজকে যেমনটি আমরা ভোক্তা অধিকারের যে প্রোগ্রামটি হয়েছে সেটি সেখানেও ছিলাম সেখানে যেমনটি বলা হয়েছে যে ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলকভাবে তার যে রসিদ পাকা রসিদ যেটিকে বলা হয় অর্থাৎ যেই কোম্পানি থেকে সে তেল বা পণ্য কিনে নিয়ে এসছে এবং যার কাছে বিক্রি করছে সব ক্ষেত্রেই কিন্তু রসিদ দেখাতে হবে এবং সেই রসিদের ব্যাপারে কোনো রকমের যদি ব্যত্যয় হয় এবং ব্যবসায়ীদের নানা রকমের যদি কোনো রকমের অভিযোগ পাওয়া যায় ব্যবসায়ীদের বিরুদ্ধে তাহলে সরকারি সংস্থাগুলো কঠোর অবস্থা নেবে আসলে এই কঠোর অবস্থা নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই কারণ নিত্যপণ্যের দাম যেভাবে লাগামহীন হচ্ছে তাতে সাধারণ মানুষের যাওয়ার তেমন কোনো জায়গা নেই আমরা দুইজন মানুষের কাছে জানতে চাই চাচা যদি একটু বলেন কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন কি জন্য দাঁড়িয়ে আছেন কি কি নিচ পাচ্ছেন এখান থেকে এখান থেকে পাইছে লাইনে খাড়াইছে মনে করেন আধা ঘন্টা হইব পাইছে না চাউল আরে চাউল এখান থেকে আর কিছু না বাজারের কি অবস্থা আর এখানে কেমন দামে পাচ্ছেন বাজারের অবস্থা তো খারাপ বাজারের অবস্থা অনেক কিছু দাম সব কিছুর দাম তেল তুল যাই আছে যাবতীয় সব কিছু দাম কোনো কিছু কেন জানা আমাকে আয় বুঝা মনে করেন হয় না আমাকে যে অবস্থা বাজারে পরিস্থিতি সব কিছুর দাম ডবল ডবল ধন্যবাদ আপনাকে তবে আকাশ এই কথাটি বলা যায় যে আসলে বাজারে যে অনিয়ম রয়েছে বিশৃঙ্খল অবস্থা রয়েছে সেটি ফেরাতে সরকারের যে ঊর্ধ্বতন যে অধিদপ্তরগুলো তাদের যে টনক নড়েছে এবং এর বাস্তবায়ন হলে কিন্তু সত্যিকার অর্থে যদি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় তাহলে নিত্যপণ্যের দাম কিন্তু অনেক ক্ষেত্রেই কম রাখা সম্ভব এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কারণ বাজারের এই ট্রাকের সামনে থেকে সবশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান জানাছিলেন কারণ বাজার থেকে খোলা বাজারও মানুষের পণ্য নেয়ার ক্ষেত্রে স্বস্তি মিলছে না এবং সেই কষ্টের কথাই তিনি তুলে ধরছিলেন সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বাজারের ওপর এই সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মঙ্গলবার সকালে রাজধানীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তাই যে কোনো সময় জনবিস্ফোরণ ঘটবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মানুষকে বাঁচাতে হলে, দুর্ভিক্ষ যেন না হয় তার ব্যবস্থা করতে হলে এই সরকারকে হটানো ছাড়া আর কোন বিকল্প নাই। আওয়ামী লীগের অনেক অপরাধ, এই অপরাধের আপনি হিসাব দিতে পারবেন না। এই আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে অত্যন্ত পরিকল্পিত ভাবে সুষ্ঠু অত্যন্ত নিদারুণ সুচতুর্তার মধ্য দিয়ে তার প্রথম যে কাজটা করেছে নির্বাচনের ব্যবস্থাটাকে একদম ভেঙে দিয়েছে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেছেন করোনা ও যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, দুর্যোগের সময় যারা সুযোগ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এবং বলেন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মির্জা ফখরুলরা কোথায় দুর্ভিক্ষ দেখছেন তার প্রমাণও চান তথ্যমন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। মির্জা ফখরুল আলমগীর সাহেবরা গত কয়েকদিন ধরে খুব তারা দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন, দ্রব্যমূল্য করোনার কারণে এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার সেই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে। পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শীর্ষ পর্যায়ের প্যানেল আলোচনায়। সফরে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের মাদার অব নেশন শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন। চট্টগ্রামে চার দিনের ব্যবধানে আরমান এবং আরও এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় নগরের পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলিবিন আবি তালিব মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই ছাত্রের বাড়ি মুরাদপুর মির্জারপুল এলাকায়, সে আলিবিন আবি তাবিত মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র। পুলিশ জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্বজনদের অভিযোগ, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আরমানকে হত্যা করা হয়েছে। আর মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামাশা আসিয়র রহমান হেলসখানা ও এতিমখানা থেকে এক ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। মাদ্রাসায় হত্যা করছে আমার ছেলেকে, কারণ আমার ছেলে এত বড়, 14-15 বছর ছেলে, লাভ দেওয়া তো কোনো প্রশ্নই আসে না। আর এমন না যে সে বাসা তো বা কুমিল্লা বা ঢাকা না, বললে তো আমরা ফু করে চলে আসতেছি এখানে। হ্যাঁ, ছাদ থেকে ও নামার চেষ্টা করছে, যে ও গেট দিয়ে যখন পালাইতে পারে নাই, ও যেদিক থেকে পড়ছে সেদিকে গাছ আছে এবং ফাইভ দেওয়া আছে, ওদিক থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটা হয়ে গেছে। এক্সপার্ট ওপিনিয়নের একটা বিষয় আছে আর আমাদেরও ক্লোজ তদন্তের বিষয় আছে, কারণ আমরা চাচ্ছি যে ঘটনাটা আসলে প্রকৃত ঘটনাটা কি সেটা উদ্ঘাটনের জন্য। ফরিদপুরের বহুল আলোচিত 2,000 কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায় সোমবার দিবাগত রাত 3টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ প্রশাসন ও অপরাধ জামাল পাশা। উল্লেখযোগ্য, 2021 সালের 3রা মার্চ 2,000 কোটি টাকা পাচার মামলায় বাবুসহ 10 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি খন্দকার
মহতেশ্যামের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আর পুলিশ কি রিমান্ডে কোনো আবেদন করবে কিনা এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন যে 2020 সালে 26 জুন ঢাকার কাফরুল থানায় কিন্তু একটি মামলা দায়ের করেন, 2000 কোটি টাকা পাচার মামলা। সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি 2021 সালে 10 জনকে আসামি করে কাফরুল থানায় কিন্তু একটা চার্জশিট দাখিল করা হয়েছে। সেই মামলার কিন্তু অন্যতম আসামি ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহতাশম হোসেন বাবর, তাকে কিন্তু গতকাল রাতেই কিন্তু গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। তো বর্তমানে এই সেই মোহতাশম হোসেন বাবর তিনি ফরিদপুর কোতোয়ালি থানা অবস্থান করছেন। তো সেই বিষয়ে আমাদেরকে কিন্তু জেলা প্রশাসনের জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বেলা 8টার সময় একটা প্রেস ব্রিফিং করায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে যে শুধু এই মামলায় কি তাকে আটক করা হবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনও নিশ্চিত করা হয়নি, কেননা গত বছরে 2020 সালে কিন্তু ফরিদপুরের সভাপতি আওয়ামী লীগের তার বাসায় হামলার একটি ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু একটি শুদ্ধি অভিযান চলে জেলা আওয়ামী লীগের উপরে। তো সেই মামলায় কিন্তু তাকে আটক করানো হবে কিনা সেই বিষয়টাও কিন্তু এখন আমরা নিশ্চিত নয়। তাছাড়াও কিন্তু এই যে শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু হত্যা মামলাও করা হয়েছিল, সেই বিষয়টাও কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তো এই বিষয়টা কিন্তু আড়াইটার পরে আমরা যেটা জানতে পেরেছি যে কী কী মামলায় তাকে আটক করা হবে, তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করবেন। তো আরেকটা কথা যদি জানিয়ে রাখি যে 10 জনের কথা বলেছিলেন পুলিশের পক্ষ থেকে, তার মধ্যে থেকে 8 জনই কিন্তু ইতিমধ্যে আটক করে গ্রেপ্তার করেছে, তাদেরকে জেল হাজতেও কিন্তু প্রেরণ করা হয়েছে। বাকি 2 জন আসামি যারা এই 2000 কোটি টাকা মামলার আসামি তারা কিন্তু এখন পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছে, তাদেরকে আটক করতে কিন্তু এখন তারা সক্ষম হয়নি। তো আশা করতেছি যে আড়াইটার পরে আমরা বিস্তারিত জানতে পারবো, তারপর থেকে এই মোহতাশম হোসেন বাবরকে কী কী মামলায় আটক করা হবে সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, ছিল জেলা স্টুডিওতে আপনার কাছে আকাশ। সোহাগ আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী খারুজ্জামান সোহাগ। কারাগারে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে এআইজি প্রিজন্স মাইনুদ্দিন ভূঁইয়া ও মৌলভীবাজার কারাগারের জেলার আবু মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাইদুজ্জামানের স্বাক্ষরিত নোটিশে তাদেরকে আজ তলব করে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নিয়ে জনবল নিয়োগ, বন্দি বেচা কেনা, অবৈধ ক্যান্টিন বাণিজ্য এবং সরকারি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। একই অভিযোগে গত 6 মার্চ খুলনার ডিআইজি প্রিজন্স সগির মিয়াসহ 3 কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এসব অভিযোগে অন্তত 20 কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ইউক্রেনের রুশ সেনার অব্যাহত হামলায় দেশটির সুমিতে শিশু সহ নিহত হয়েছে অন্তত 10 সামরিক কর্মকর্তা। এছাড়া মাকারিভ শহরের একটি শিল্প বেকারিতে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। তবে দেশটিতে সামরিক বাহিনীর দাবি করছে রাশিয়ার সেনাদের অগ্রগতি কমতে শুরু করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় আরও এক কমান্ডার নিহতের দাবি করেছেন তারা। যুদ্ধবিরতির লক্ষ্যে বেলারুশের তৃতীয় দফা বৈঠক শেষে মানবিক করিডোরের বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে উভয় পক্ষ। মঙ্গলবার দুপুর থেকে বেসামরিক মানুষজনকে সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হবে, যদিও রাশিয়ার গোলাবর্ষণের কারণে বেসামরিক মানুষ সরে যেতে বাধার মুখে পড়ছে বলে দাবি করছে ইউক্রেন। তবে হামলা বন্ধে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো, যার মধ্যে রয়েছে ন্যাটো সদস্য হতে পারবে না ইউক্রেন, লুহানস্ক আর দোনেস্ক হবে স্বাধীন রাষ্ট্র, সেই সাথে ক্রিমিয়ার স্বীকৃতি চায় রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার 11 দিন পর নিজের অফিস থেকে এই প্রথম একটি ভিডিও পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 9 মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি জানান নিজের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী এবং তিনি কাউকেই ভয় পান না। যুদ্ধের 12তম দিন 7 মার্চ ছিল কঠিন দিন। যুদ্ধ চলছে, এর মধ্যে রাজধানী সহ 3 শহর থেকে লোক সরিয়ে নিতে যুদ্ধবিরতি দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের নাগরিকদের রাশিয়া সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করছি। আমরা বাস্তববাদী, আমাদের কথা চালিয়ে যাব এবং কথা বলার উপর জোর দেব যতক্ষণ না দুই পক্ষ এমন একটি উপায়ে উপনীত না হওয়া পর্যন্ত। বিশ্বে আমাদের অবস্থানকে শক্তিশালী করব। ভূমধ্যসাগরে স্পিডবোট ডুবিতে 15 যুবকের নিখোঁজ হওয়ার ঘটনার 1 মাসের বেশি পেরিয়ে গেল, তাদের সন্ধান মিলেনি এখনও। নরসিংদীর 2 উপজেলার ওই 15 জনের পরিবারে চলছে শোকের মাতম।
এ ঘটনায় জড়িত দালালদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার এলাকাবাসী। আর দ্রুতই মানব পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে আশা দিয়েছে পুলিশ। হৃদয় খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাহাকার আর আর্তনাদ এখন তাদের নিত্যসঙ্গী। চোখে জল আর বুক ভরা আশা নিয়ে সন্তানকে ফিরে পাবার অপেক্ষায় ক্ষণ গুনছেন তারা। আশা নিরাশার দোলাচালে দিন কাটাচ্ছেন লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ 15 বাংলাদেশির পরিবার। চলতি বছর 27 জানুয়ারি দালালদের মাধ্যমে লিবিয়া থেকে স্পিড বোটে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছিলেন 35 বাংলাদেশি, গন্তব্য ইতালি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বাঁধ সাধে নিয়তি। মাল্টা সীমানার জলরাশিতে অতিরিক্ত যাত্রী বোঝাই স্পিড বোটটি উল্টে ডুবে যান সব যাত্রী। জীবিত 6 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 28 জন, যাদের 15 জনই নরসিংদীর। স্বজনদের অভিযোগ, লিবিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মনির শীল ও বাংলাদেশে তার সহযোগী তারেকের কারণেই এই করুণ পরিণতি। লিবিয়া থেকে কিভাবে নিব আমি জিজ্ঞাসি কয়েক আমরা জানতে চান, আমরা ছেলে কথা কইলে বাকি 2 লাখ টাকা আপনার কাছ থেকে নিব, 6 লাখ টাকা আমার কাছ থেকে তারেক নিয়ে যায়। আমার ছেলের আমি ইন্টারে সার্টিফিকেট মাটিফিকেট সব উঠাইছি, ভার্সিটিতে ভর্তি করাইলাম মহিলা। আমার ছেলের আর বুঝলাই নিয়ে এই ঘটনা ঘটাইছে সাগরের মধ্যে। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা 6 জনের মধ্যে 2 জন গেল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। সেদিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা শোনা যায় তাদের মুখ থেকে। তো তারপর ভোট যখন ডুবছে, ভোট ডুবার পর পরে ওই রাত্রে ভোর হওয়ার আগে নাজমা মারা গেছে, মরছে একেবারে সবার লাশে। তারপরে আমি ও সেন্টু গেঞ্জি পরা ছিল আর আমি ছিলাম খালি গায়ে, ওর সেন্টু গেঞ্জি আমি ধরে রাখছিলাম। তখন আমার আল্লাহ এমনই নির্ভর করে হলাই সাতটায় যে আমি সাতটায় যে ওর ধরে আনবো করবো। আমি দেখছি যে ওর ওই মোর্চাতে আমার ডাকতেছে, কিন্তু আমার ওরকম কোনো ক্ষমতা ছিল না যে আমি ওর ই করবো। দ্রুতই আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এই চক্রটা কিন্তু শুধু নরসিংদী নয়, সারা বাংলাদেশেই কাজ করে। তো এই চক্রের সম্পর্কে যদি আমরা কোনো অভিযোগ পাই, আমরা এগুলো তদন্ত করে এই চক্রের সাথে কারা কারা জড়িত প্রত্যেককে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নিখোঁজদের খোঁজ মিলবে দ্রুত আর আইনের আওতায় আসবে মানব পাচারকারীরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, News24। তিনি মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের নায়ক। কলেরা টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন প্রতিনিয়ত। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা মণ্ডলীর সদস্যও ছিলেন তিনি। লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে নিবেদিত ভূমিকার জন্য যিনি পেয়েছেন এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার। বিশ্ব নারী দিবসে কীর্তিমানী নারীর সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহনিয়াজ ইয়াসমিন। করোনার মহামারী কি বিশ্ব থেকে যাচ্ছে, বাংলাদেশের অবস্থান কি অবস্থা এখন আছে? আমরা দেখছিলাম যে ডেল্টার সময় কিন্তু যেভাবে হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছিল আইসিইউতে এবং মৃত্যু যেভাবে হয়েছিল পৃথিবীতে সব জায়গায়, এবং বিশেষ করে বাংলাদেশের কথা বলি, ডেল্টার সময় আমরা কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম যে ডেল্টা ভ্যারিয়েন্ট যখন আসলো VOC, কিন্তু যখন অমিক্রন আসলো আমরা কিন্তু ভেবেছিলাম যে এইবারও কিছু একটা হতে পারে, কিন্তু দেখলাম যে দুটো তিনটা বড় কারণে আমরা দেখলাম যে না, ওরকম কিছুই হয়নি। প্রথম, এভরিবডি নিউ হাউ টু ট্রিট দেমসেলস। আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট অনেক ভালো, ভ্যাকসিনেশন অনেক হাই ছিল, এটা একটা বিরাট জিনিস। বাংলাদেশেও ভ্যাকসিনেশন, ঢাকা শহরেরই চিন্তা করো, পিপুল হু ভ্যাকসিনেটেড, তো তারা সিভিয়ার ডিজিজ হয় নাই, হয়তো হয়েছে। এখন তো সবাই মনে করে টেস্টিং করবে না, হাঁচি কাশি হয়েছে কী দরকার টেস্ট করার জন্য। তো আমার মতে যে অ্যাটলিস্ট অমিক্রন পর্যন্ত, এই ভ্যারিয়েন্ট পর্যন্ত মনে হচ্ছে যে আমরা হয়তো এগিয়ে যাব উইথ কোভিড। হয়তো এটা ঠান্ডা জ্বর ফ্লুয়ের মতো একটা ডিজিজ হয়ে যেতে পারে, আই হোপ আই এম রাইট, কিন্তু আমরা SARS-CoV-2 নিয়ে কিছু বলতে পারবো না। এত পরিবর্তন এত তাড়াতাড়ি হয়েছে, বা আমরা এত তাড়াতাড়ি এত গবেষণা করে এই জীবাণু সম্বন্ধে জানতে পারি, অন্যান্য জীবাণুকে নিয়ে তো আমরা এত ঘাটাঘাটি এত তাড়াতাড়ি গ্লোবালি একসাথে করি নাই। আমার কাছে মনে হয় হয়তো আমরা উই নো হাউ টু ডিল উইথ দ্য ডিজিজ, আমরা ট্রিটমেন্ট জানি, আমরা জানি একটু আলাদা থাকতে হবে, আমরা হাসপাতালে কখন যেতে হবে সেটাও জানি, আমরা ভ্যারিয়েন্টগুলো একটু আস্তে আস্তে তেজ কমে যাচ্ছে, মোস্ট অফ অল আমরা ডিজিজ এই রোগটাকে চিনে গেছি। এখন আমি মনে করি যে
এক্সপোজার অনেক হাই, ভ্যাকসিনের রেসপন্স অনেক ভালো, হাইব্রিড ইমিউনিটি অনেক হয়েছে, অনেকেই বুস্টার পাচ্ছে। সো এইসবের জন্যে আমার মনে হয় আমরা কন্ট্রোল করতে পারবো। বুস্টার কি দিতেই হবে, এটা কতদিন পর পর দিতে হবে? এখন তো যেটা হচ্ছে 6 মাস পর বুস্টার দিচ্ছে, অন্য দেশে 4 মাস পরও দিয়ে দিচ্ছে। বুস্টার নেওয়াটা অনেক দরকারি, তো অনেকে আবার ফোর্থ বুস্টারও নিচ্ছে অন্যান্য দেশে। আমরা বুস্টার পর্যন্ত দেখছি, কিন্তু বুস্টারের তো এখন মাত্র দেওয়া হচ্ছে, এটা 6 মাস পর্যন্ত আমরা দেখবো এটার মেয়াদ কতটুকু অ্যান্টিবডি থাকে, সেটা দিয়েও আমরা বুঝতে পারবো না। আমরা আসলে দেখতে হবে যে এফেক্টিভনেস, যারা বুস্টার নিয়েছে তারা কতজন ভর্তি হচ্ছে হাসপাতালে উইথ সিভিয়ার ডিজিজ। মাইল্ড ডিজিজে তো কোনো প্রবলেম নাই, কিন্তু ডিজিজ রিকোয়ারিং হসপিটালাইজেশন, আইসিইউ, আইসিইউ সাপোর্ট, সেটা দেখতে হবে। কলেরার রোগী কত পার্সেন্ট কমেছে এবং আপনাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে যে আমরা 90%-এরও বেশি কমিয়ে দিব 2025-30-এর মধ্যে। যে কাজটা হয়েছে আইসিডিডিআরবির জন্য সেটা হচ্ছে যে যার কলেরা হয় সে মারা যায় না, বেশিরভাগই আমাদের যে রুগীরা এখানে আসে দে ডোন্ট ডাই, তাদের ট্রিটমেন্ট এত ভালো দেশের সব জায়গায়, কিন্তু কলেরা অনেক আছে, রুগী অনেক আছে, কলেরা অনেক আছে, সেটাকে আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। বুয়া মুফতি ও হাফেজ পরিচয় দিয়ে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারক চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, টার্গেট করা ব্যক্তির নাম, ঠিকানা ও পদবি জেনে নিকটস্থ বড় মসজিদের ইমাম পরিচয় দিয়ে ফোন দিত প্রতারকরা। এভাবে চক্রটি জনপ্রতি 20-25 হাজার টাকা করে হাতিয়ে নিত। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে চক্রটিকে শনাক্ত করে এর মূল হোতা মোহাম্মদ আব্দুল মান্নান শেখ সহ 5 জনকে রাজধানীর পল্লবী ও তুরাগ থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ক্লাব ও অ্যাসোসিয়েশনের মেম্বারদের নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সমৃদ্ধ ডায়েরি উদ্ধার করা হয়। সিআইডি জানায়, আসামিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইলের বিকাশ নম্বর পর্যালোচনা করে দেখা গেছে প্রতি মাসে প্রত্যেকের কাছ থেকে প্রায় 1.5-2 লাখ টাকা হাতিয়ে নিত। এই যে সংঘবদ্ধ দল, এই সংঘবদ্ধ দলের বেশ কয়েকটি আমরা বিকাশ নাম্বার পেয়েছি। সেই বিকাশ নাম্বারগুলো দেখে আমরা দেখলাম যে তারা 20,000-এর নিচে তাদের ডোনেশন খুবই কম, 20,000-এর নিচে কেউ দেয় না, 15-20 এরকম দেয়, এবং সেটা বেশ ভালো অঙ্কের টাকা, তাদের মাস শেশে 1-2 লাখ টাকা থাকে, এরকম 2.5 লাখ টাকা মাসে থাকে। তারা দীর্ঘদিন যাবত এই কাজ করে আসছিল। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালন এর কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিযুক্ত হয়েছেন। মঙ্গলবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল অ্যান্ড এর প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনীর প্রধানকে গৌরবমণ্ডিত কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21st শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালসের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। সিগন্যাল কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক ঐতিহ্য, ইতিহাস সমৃদ্ধ কোর। মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের প্রথম প্রহরে অর্থাৎ 16 ডিসেম্বর 1971 সালে মাত্র একটি সিগন্যাল রেজিমেন্ট নিয়ে যাত্রা শুরু করে আজ এই কোর উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে অর্জন করেছে বিপুল খ্যাতি ও ঈর্ষণীয় সক্ষমতা। অমর একুশে বইমেলার 22তম দিন আজ। গতকাল মার্চের পরন্ত বিকেলে জমে উঠে প্রাণের গ্রন্থমেলা। মেলার বর্ধিত সময়সীমা, স্টল, প্যাভিলিয়নগুলোতে ফিরছে চিরচেনা রূপে, তবে ক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকলেও এতটুকু আবেদন কমেনি প্রাণের মেলার। লেখক প্রকাশকরা আশা করছেন সময় বৃদ্ধি পাওয়ায় করোনাকালীন মেলার ক্ষতি পুষিয়ে উঠবেন তারা। সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্তে বেশ চটেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। 3 ফরম্যাটেই খেলতে চেয়ে সাকিব মাহমুদুল্লাহদের বারবার সরে যাওয়া মানতে পারছেন না তিনি। একদম হুট করে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ানো সাকিবের এমন সিদ্ধান্তে হতাশা আর আক্ষেপ ঝেড়েছে বিসিবি সভাপতির কণ্ঠে। মেন্টালি, ফিজিক্যালি কোনো কিছু একটা ডিস্টার্ব করছে, এটা হতেই পারে।
ও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলাপ করতে পারে। এই এয়ারপোর্টে যাওয়ার সময় টেলিফোনে বলে দেওয়া এই না, যেখানে এক্সেস আছে সবার সাথে, আর এখন তো বায়ো বাবল নাই, খেলা শেষ, ও তো আমাদের সাথে দিনের বেলা বসতেও পারত। এখানে একটা মেইন ইস্যু আমার কাছে, যে জিনিসটা আমি কিছুতেই এখন পর্যন্ত মেনে নিতে পারছি না, সাকিব বলছে এই আফগানিস্তান সিরিজে ওডিআই কিন্তু কোনোটাই সে এনজয় করেনি, এটা নাকি সে এনজয় করেনি। আমরা যে জিতলাম সিরিজটা ওইটাও এনজয় করে নাই, টি টোয়েন্টি ফার্স্টটা জিতলাম তার মানে এটাও এনজয় করে নাই, ওয়াই? সোমবার থাইল্যান্ড পুলিশের ময়নাতদন্ত শেষে ওয়ার্নের মৃতদেহ অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আজ অস্ট্রেলিয়াতে ওয়ার্নের মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনারের শেষকৃত্য হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড MCG-তে। দেশটির পত্রিকা দ্য হেরাল্ড সান জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। MCG-তে তার শেষকৃত্য 100,000 লোকের মতো লোক উপস্থিত থাকবে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে দিনক্ষণ নির্ধারিত হলে অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের অংশ নেওয়ার কথাও জানিয়েছে হেরাল্ড সান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একটি স্ট্যান্ড করা হয়েছে শেন ওয়ার্নের নামে। ওয়ার্নের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু ও শেষ দুটোই হয়েছিল টেস্ট ম্যাচ দিয়ে, এবং কাকতলীয়ভাবে দুটোই হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। দর্শক, এই ছিল দিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।